বিএনপি নেতারা লজ্জায় ঢাকা ছেড়ে ঠাকুরগাঁও চলে গেছেন, তাদের আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে বনশ্রীতে 2 নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবে মেয়র তাপস বলেন, বিএনপি ভেবেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতায় বসিয়ে দিবে। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একটা সেলফির পর তাদের মুখ বন্ধ করে ঢাকা ছেড়ে পালিয়েছে। এছাড়াও বিএনপি এখন খালেদা জিয়াকে মাইনাস করে ফেলছে, তারা নির্বাচনে জিততে পারবে দেখে নির্বাচনে আসতে জিততে পারবে না দেখে নির্বাচনে আসতে ভয় পায় বলেও মন্তব্য করেন দক্ষিণ ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপস। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার আওয়ামী লীগ সরকারকে পছন্দ করে না, এইটা তো আর কোনের জায়গা নাই, আর তো মুখ নাই, লজ্জায় এখন ঢাকা ছাইড়া গেছে ঠাকুরগাঁও। আমরা ঢাকায় ঢুকতে দিব না, রাজধানী মুক্ত রাখবো আমরা ইনশাআল্লাহ। তো যেখানেই যান, বাঙালিরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, আপনারা প্রত্যাখ্যিতই থাকবেন।